হে গাইস, ওয়েলকাম টু এন স্ক্রিপ্ট। আজকে স্পোর্টস ব্লগে সবাইকে স্বাগত। সকাল থেকে আকাশের মুখ ভার, প্রচন্ড ঝড় হয়েছে রাত থেকেই। আজকে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে, ফার্স্টেই তোমাদের যেটা জানিয়ে রাখি, এআইএফএফ এক্সিকিউটিভ কমিটি অ্যাপ্রুভ করলো, যেটা লিগ কমিটির মিটিং আগের দিন ছিল, সেইগুলো সমস্ত 7টা পয়েন্ট ছিল সেটা তোমাদের একবার জানিয়ে দিই, সেগুলো অ্যাপ্রুভ হয়েছে। এবার কোথায় হয়েছে তোমাদের জানিয়ে দিচ্ছি। এআইএফএফ তরফ থেকে কনফার্ম জানানো হয়েছে, তাদের যে প্রেস মানে প্রেসটা বেরিয়েছে, বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেটাই জানানো হয়েছে। এবং 7টা পয়েন্ট তোমাদের বলে দিই, পয়েন্টগুলো মানে ডিটেলে বলার দরকার নেই। ফার্স্ট পয়েন্ট যেটা হচ্ছে যে 19-20 সিজনটা শেষ করতে হবে, মানে শেষ করা হবে, এইটা একটা ফার্স্ট ডিভিশন ছিল। সেকেন্ড ডিভিশন মোহনবাগানকে ডিক্লেয়ার করা হবে হিরো লিগের চ্যাম্পিয়ন হিসেবে। 3 নম্বর পয়েন্ট, রিমেনিং যে প্রাইজ মানি রয়েছে, মানে সেকেন্ড থেকে লাস্ট 11 অবধি তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে বাকি প্রাইজ মানিটা, মানে ফার্স্ট বাদ দিয়ে যে বাকি প্রাইজ মানিগুলো থাকে সেগুলো টোটাল সাম করে বাকিদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে। আর 4th যেটা পয়েন্ট ছিল সেটা হচ্ছে যে রিলিগেশন এবছরে থাকবে না। এবং 5 নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে এআইএফএফ এর তরফ থেকে যেটা ডিসকাস করা হয়েছে সেকেন্ড ডিভিশনের প্ল্যান নিয়ে, সেটা কিন্তু এএফসির কাছে পাঠানো হবে অ্যাপ্রুভের জন্য, যাতে লিগটা শর্ট করে শেষ করে দেওয়া যায় এই সিজনের মধ্যেই। এটা এটা একটা বড় পয়েন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্ট 5 নম্বরটা। 6 চলে যায়। 6 হচ্ছে যেটা আই লিগের যে এএফএফ তরফ থেকে যে অন্য বয়সভিত্তিক টুর্নামেন্টগুলো হয়, যেমন সাব জুনিয়র এবং জুনিয়র লিগ, এলিট লিগ, এগুলো যেটা হিরো এলিট লিগ, সেগুলো শেষ করার জন্য জানানো হয়েছিল, মানে তাদের মিটিংয়ের মধ্যে বলা হয়েছে তারা শেষ করবেই, এরকমই জানানো হয়েছে। 7 নম্বর যেটা রয়েছে এটা একাডেমির তরফ থেকে এএফএফ যে একাডেমি অ্যাক্রেডিটেশন প্রসেসগুলো থাকে সেটা যেন ফার্দার, যেমন জানো এএফসি সবাইকেই নির্দেশ দিয়েছে যে একটু ডিলোকেট করে দিলেও কোনো চাপ হবে না, তো সেটাই আমাদের যে লকডাউনটা এখন এই মুহূর্তে চলছে সেটা শেষে এটা বিজ্ঞপ্তি করে জানানো হবে যে ডিউরেশনটা বাড়ানো হলো, মানে কতটা দিন বাড়ানো হলো বাকি একাডেমিদের ইনফর্ম করার জন্য। সুতরাং এটা হলো গুরুত্বপূর্ণ 7টা পয়েন্ট। কিন্তু ব্যাপারটা এখানেই শেষ নয়, এরপর একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ নিশ্চয়ই, মাইকটা ধর। অবশ্যই, হ্যাঁ, তো আমি চলে এসেছি আবার, হয়তো আমার ঠিক মতো দেখা যাচ্ছে না। হ্যাঁ দেখি, হ্যাঁ, এবার ঘটনা যেটা ঘটেছে সেটা হচ্ছে এক্সিকিউটিভ কমিটি এই ডিসিশনটা গ্রহণ করার পরেও ইস্টবেঙ্গল কিন্তু ছেড়ে দেয়নি। ইস্টবেঙ্গলের বিভিন্ন রকম মহল থেকে, বিভিন্ন রকম মিডিয়া থেকে উঠে আসছে যে ইস্টবেঙ্গল কিন্তু অত সহজে হাল ছেড়ে দেবে না, কারণ তাদের মতে তাদের ডিপ্রাইভ করা হয়েছে এবং তারা এর শেষ দিকে ছাড়বে। সুতরাং এআইএফএফ এর বিরুদ্ধে কিছু পদক্ষেপ নেওয়ার ঘুঁটি সাজাচ্ছেন ইস্টবেঙ্গলের কর্মকর্তারা। তো আপাতত মনে হয় বাকি যে জিনিসগুলো রয়েছে তার মধ্যে ফার্স্ট যে পয়েন্টটা ছিল সেটা আমি আরেকবার বলে দিতে চাই, এইটা এই ঘটনাটাই ছিল। তোমরা এখনই গালাগালি দিতে শুরু করো না, মানে আমার তো কিছু করার নেই এর মধ্যে, তাই না? এবার মানে আমাদেরও, আমি জাস্ট খবরটা দিলাম যে অত সহজে ছেড়ে দেবে না ইস্টবেঙ্গল, মোহনবাগানই চ্যাম্পিয়ন আবার। হ্যাঁ, করোনা করোনায় সচেতনতা, আপনারা সচেতনতা। যে পয়েন্টটা ছিল সেটাই বারবার মনে করিয়ে দেবো যে কনক্লুডেড হয়েছে প্রিমিয়ার ডিভিশনের লিগ, মানে এআইএফএফ আই লিগের প্রিমিয়ার ডিভিশন কনক্লুডেড হয়েছে, এটা বাতিল বা পরিত্যক্ত হয়নি। ব্যাস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে অবশ্যই, আর খুব ভালো লাগছে সাপোর্টের জন্য চালিয়ে যাও, এখনো শেষ হয়নি না। এবার তো টার্গেট 20,000 দিয়েছিস, 20,000 আর 900 মাত্র বাকি, করে দাও করে দাও, চলো টাটা, বাই।